Assalamualaikum everyone, welcome back to NN Homemade Kitchen. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই চিকেন বানের রেসিপিটি। এটা বানানো কিন্তু খুবই সোজা। তো আমি এটা কীভাবে খুব সহজে ঘরে চুলায় কীভাবে তৈরি করে নিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্ট দোকানের মতনই কিন্তু হয়েছে। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এটার জন্য প্রথমে প্রয়োজন আমার ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মাল আমরা যে প্লেন ময়দা ইউজ করি সেটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল চিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা যে কোনো ধরনের গুঁড়া দুধ ইউজ করতে পারেন, যে কোনো কোম্পানির। তারপরে এখানে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে 1 চা চামচ পরিমাণ এখানে ইস্ট দিয়ে দিয়েছি। এখানে নর্মাল যে ইস্ট থাকে সেগুলো আমি নর্মাল মুদি দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন নর্মাল তেল, আমরা যেটা রান্নায় ব্যবহার করি সেটা। তো এখন এটা তেলটা খুব ভালোভাবে শুকনো পোকানোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তো এখানে আমি 1/2 টেবিল চামচের মতন লবণ দিয়ে এটার সাথে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম। এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু ঠান্ডা ফ্রিজের ডিম ইউজ করা যাবে না, এখানে নর্মাল টেম্পারেচারে রাখা ডিমই ইউজ করতে হবে। তারপর এখানে আমি 4 টেবিল চামচের মতন হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আঠালো হয়ে আসছে, কোনো সমস্যা নেই। এটা আপনারা 5 থেকে 10 মিনিট মাখতে মাখতে এটা এক পর্যায়ে দেখবেন যে এটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনি পুরোটাই মাখিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি, 2 হাত দিয়ে ঘষে ঘষে হাতে যা লেগেছিলো সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি আবার 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে খুব ভালোভাবে মথবো। মথার পর আপনি এক পর্যায়ে খেয়াল করবেন যে এটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে, পাটির সাথে লেগে আসছে না বা হাতের সাথে আর লেগে আসছে না, তখনই আপনারা বুঝে যাবেন যে এটা রেডি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, এখন আস্তে আস্তে কিন্তু বাড়ি থেকে ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে এটা একদম রেডি। এটা কিন্তু এখন আর আমার হাতের সাথেও লেগে যাচ্ছে না আবার পাটির সাথেও লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি একটা ক্লিন র্যাপের সাহায্যে এটাকে ঢেকে দিব। উপরে একটু তেল স্প্রেড করে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখন এখানে ক্লিন র্যাপের মাধ্যমে এটাকে ঢেকে দিব আর উপর দিয়ে একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিব। তো এটাকে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এটাকে ওপেন করবো। এটাকে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা ডো বানানোর জন্য বা বনটা বানানোর জন্য। এখন এটাকে আমি আবার 1 মিনিটের জন্য এটাকে খুব ভালোভাবে মথে নেব যাতে এটা আবার আগের পর্যায়ে ফিরে আসে। তো এটাকে আমি খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটাকে একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এটাকে 3 ভাগ করে নেব। এখানে 1 কাপ যে পরিমাণ নিয়েছি সেটা দিয়ে এখানে 3টা ডোই হবে, মানে বড় বন সুন্দর করে হবে। তো আমি এখানে এটাকে 3 ভাগ করে নিতে যাচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও ছোটো করতে পারেন অথবা আপনারা এটাকে 2 ভাগও করে নিতে পারেন, আপনারা যেটা প্রেফার করেন সেটাই করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কীভাবে করে গোল করে নিয়েছি। এখন এটা হাতে তালুতে নিয়ে এখানে আমি এভাবে করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা করে নেবেন। আমি এখন একে একে সবগুলোই এরকম করে আমি রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি, এরকম করে আমি 3টাই কিন্তু বন রেডি করে নিয়েছি। তো এগুলো রেডি করে দেওয়ার পরে আমি এটাকে আরও আলাদা করে আমি একটা গরম স্থানে আরও 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এটা এখন রেডি হয়ে গেছে। তো আমি যেটার মধ্যে চুলায় দিব সেটাতে করে আমি একটা গরম জায়গায় ঢেকে আমি আরও 15 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি বনের ভিতরে যে স্টাফিংটা করব সেটার জন্য আমি মুরগি মাংস দিয়ে একটা কারির মতন তৈরি করে নিয়েছি। সেটার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল নিয়েছি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন সরিষার তেল ছাড়া। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি এখন মরিচ অ্যাড করে দেবো। এখানে আমি 5 থেকে 6টা মরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণে আপনারা এখানে ঝাল অ্যাড করে দিতে পারেন। তো আমি ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু হালকা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে মুরগি মাংস নিয়েছি।
আপনারা মুরগি মাংস অনুযায়ী কিন্তু পেঁয়াজ মরিচ এগুলো আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি মুরগিটাকে হালকা মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। তো এখন এখানে আমি দিয়ে দিব সয়া সস। এখানে 1 চা চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি, এখানে লাইট সয়া সস ইউজ করছি। তারপরে এখন এটাকে আমি আবার হালকা একটু করে দিয়ে নিয়েছি, নাড়া দিয়ে নিয়েছি। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপরে এখন এখানে আমি এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব, এখানে আমি একটু পরিমাণে কারি পাউডার যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, এই প্রায় 80% হয়ে আসছে। এখানে চিকেনে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, এখানে চিকেনে যা পানি বেরিয়েছিলো সেটা দিয়ে এটা কুক হয়ে গেছে। তো যখন 80 থেকে 85% পর্যন্ত আমি এখানে চিকেনটা হয়ে যাবে তখন আমি এখানে সস দিয়ে দিচ্ছি। এখানে টমেটো হট সস ইউজ করছি আমি, এখানে 2 চা চামচ পরিমাণ আমি টমেটো হট সস দিয়ে দিয়েছি। তারপর এটাকে আরেকটু রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে গেছে ততক্ষণ পর্যন্ত। তারপরে এখানে এখন আমি ইউজ করব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার পানিটা যে পরিমাণ থাকে সেই পরিমাণটা যাতে এর মুরগি মাংসের সাথে মাখামাখা পরিমাণ হয়ে যায় সেজন্য। তারপর এখানে আমি 1/2 চা চামচের মতন চিলি ফ্লেক্স ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন নিয়ে নিয়েছি, এখানে আমি মোজারেলা চিজও একটু গ্রেট করে নিয়েছি আর ওখানে মাংসটাকে একটু নর্মাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এখন স্টাফিংয়ের জন্য রেডি করে নিয়েছি। তো এখন এই পর্যায়ে আমি বনটাকে হালকা হাতে মাধ্যমে চাপ দিয়ে দিয়ে দেন আমি এখানে একটু পরিমাণে মাংস দিয়ে দিব, তারপরে একটু চিজ দিয়ে দিব। এটার পরিমাণটা কিন্তু পুরোটাই আপনাদের উপরে, আপনারা যদি বেশি পরিমাণে দিতে চান তাহলে এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি, এই প্রসেসে আপনারা করে নেবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটাকে একটু বড় করে নিয়েছি, একটু বাড়তি করে নিয়েছি যাতে যখন মাংসের স্টাফিংটা আমি দিব তখন যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয় সেজন্য। তো আমি এখানে গ্রেভি টাইপের যেহেতু করেছি সেজন্য আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে বনটা, সেহেতু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন কম বেশি, এটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। এখানে আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে এটাকে ফোল্ড করে দিচ্ছি, এভাবে করে ফোল্ড করে নেবেন। তো একে একে আমি সবগুলোই এরকম করে রেডি করে নিচ্ছি, এভাবে করে হালকাভাবে চাপ দিয়ে এটাকে একটা রাউন্ড বলের মতন করে এটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট সবগুলো রেডি করা হয়ে গেছে, এরকম করে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি। তো এখানে এখন এটাকে রেডি করার পরে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি যেটাতে বসাবো সেটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু পরিমাণে তেল নিয়ে নিয়েছি, প্রথমে একটু সামান্য তেল নিয়ে আমি হাতের মাধ্যমে ছড়িয়ে দিয়েছি, তারপরে একটা টিস্যুর মাধ্যমে আমি এটাকে মুছে নিব, মানে খুব সামান্য তেল দিয়ে আমি এটাকে গ্রিস করে নিব।
সেজন্য টিস্যু পেপারটা ইউজ করে আপনারা এখানে চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, অথবা তেল দিয়ে উপরে একটা কাগজ দিয়েও দিয়ে দিতে পারেন। কিন্তু এখানে আমি যেহেতু ননস্টিকেরটা ব্যবহার করছি সেজন্য আমি আর এখানে কিছু ইউজ করছি না, তো আমি এখানে এগুলোকে প্লেস করে দিচ্ছি একটু দূরে দূরে রেখে, কারণ এগুলো ফুলে যাবে তাই। তো এটাকে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য আবার একটা গরম স্থানে ঢেকে রেখে দিব। তো এখানে আমি যে পাত্রটাতে আমি বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এবং মিডিয়াম আছে, এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা 5 মিনিট পর্যন্ত, এটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি এটাকে একটা গরম স্থানে রেখে দিয়েছিলাম। তো এখন এটা অনেকটাই ফুলে উঠেছে, তো এ পর্যায়ে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। এখানে একটা ডিমের সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এটাকে ফেটে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ফেটে নেওয়ার পরে একটা অয়েল ব্রাশের মাধ্যমে আমি এইটা বার্নারের উপরে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে করছি, এরকম একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমি এখানে এটাকে ব্রাশ করে দিব। যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্যেও এটাকে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের কাছে যদি তিল থাকে, যে কোনো ধরনের তিল, সেটা আপনার উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। কিন্তু আর যদি না দিতে চান, না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু এভাবে খেতেও খুব মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে করে ছড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটার উপর ভাবে করে ছড়িয়ে দিয়ে দিব। তারপর আমি এটাকে সেট করে দিব পাতিলের মধ্যে। এখানে কিন্তু পাতিলটা আমি একটা কাগজের, পাতিলের উপর যে ফুটো থাকে সেটা কিন্তু একটা কাগজের সাহায্যে আমি বন্ধ করে দিয়েছি, যাতে যে গরম বাতাসটা আছে বা ভাপটা আছে সেটা যাতে বেরিয়ে না যায়, সেজন্য আমি একটা কাগজের সাহায্যে ফুটোটাকে বন্ধ করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এটাকে আমি কিন্তু ডিমের সাহায্যে এটাকে গ্রিস করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এটাকে পাতিলের মধ্যে প্লেস করে দিই। এটা প্লেস করে দেওয়ার পরে এটা হতে, এটাকে আমি যে চুলা আঁচটা আছে সেটা মিডিয়াম থেকে আমি লোতে, হালকা লোতে নিয়ে আসবো। বেশি আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বার্নের নিচের দিকে যেটা আছে সেটা পুড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সাবধানে আমি এটাকে প্লেস করে দিচ্ছি, কারণ হাঁড়িটা কিন্তু যথেষ্ট গরম, তাই এটা খুব সাবধানে করবেন এই কাজটা। তো আমি এটাকে প্লেস করে দিয়েছি, এটা মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবেন। তো এটা দেখেন প্লেস করা হয়ে গেছে। তো এটা আমাদের রেডি হতে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত লাগবে। তো আপনারা যেহেতু গ্লাসের ঢাকনা, আপনারা কিন্তু দেখতে পারবেন যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর হালকা একটু কালার আসবে। যেহেতু এটার উপরের দিকে থেকে কোনো হিট আসার কোনো পসিবিলিটি নাই, সেহেতু এটা কিন্তু উপর থেকে হালকা একটা কালার আসবে। আপনাদের কাছে যদি ওভেন থাকে সেক্ষেত্রে আপনারা ফুল কালার বা যে বনের যে ফুল লুকটা আছে সেটাও পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। তো এইগুলো কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু তার থেকেও বেশি দারুণ হয়েছে। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক আওয়ার ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একটু ভুলবেন না। আপনারা চাইলে আমাদের ইনস্টাগ্রাম পেজও আপনারা ফলো করতে পারেন, সেখানেও আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে NN হোমমেড কিচেন নামে, আপনার গিয়ে ওখানেও ফলো করতে পারেন। তো দেখে নিলেন খুব সহজে আমি কিভাবে এই চিকেন বানটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এটা খুবই সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন, আপনাদের বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ করবে। এটা শুধু বাচ্চারা না, ঘরের বড়রাও কিন্তু খুব পছন্দ করে। আপনারা একবার অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না যে এটা কেমন হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।